টেলিস্কোপ ব্যবহার করে নতুন চাঁদ দেখার কি অনুমতি আছে? টেলিস্কোপ ব্যবহার করে চাঁদ দেখার কথা যদি বলেন, এটার অনুমতি আছে, কারণ এখানে আপনার চোখ ব্যবহার করছেন। টেলিস্কোপ দিয়ে দেখতে আপনার আরো সুবিধা হবে, মনে হবে তারাগুলো অনেক কাছে, মনে হবে কাছে আসলে অনেক দূরে, চাঁদ দূরে থাকে, কাছে চলে আসে না, তবে মনে হবে এটা কাছে, আপনি সহজে দেখতে পাবেন। তাহলে টেলিস্কোপ ব্যবহারের অনুমতি আছে, এটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় না, নবীর কথার বিরুদ্ধে যায় না। কিছু মানুষ অবশ্য এটাতে আপত্তি করে, তারা এটা বুঝতে পারে না যে টেলিস্কোপ দিয়ে দেখার ব্যাপারে আপত্তি করলে চশমার বিরুদ্ধে আপত্তি করতে হবে, কারণ অনেক মানুষ চশমা পরে, যেমন আমি এখানে চশমা পরে আছি, এটা আসলে একটা কাজ, আমার চোখে অ্যাডজাস্ট করেছে, তাই আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। যদি টেলিস্কোপ নিয়ে আপত্তি করেন তাহলে তো চশমা নিয়ে আপত্তি করতে হবে। টেলিস্কোপ যন্ত্রটার মধ্যে কিছু থাকে লেন্স, বিশেষ ধরনের কাঁচ, এতে করে দেখতে সুবিধা হয়। তাহলে যদি নিজের চোখ দিয়ে দেখেন, এরকম সাহায্য নিলে কোনো সমস্যা নেই। তাই বিশেষজ্ঞগণ সবাই একমত, যদি টেলিস্কোপ ব্যবহার করতে চান তাহলে করতে পারেন। এতে হয়তো পার্থক্য হবে, তবে খুব বেশি পার্থক্য হবে না, কারণ চাঁদ খালি চোখে দেখা যায়, আর আকাশে মেঘ থাকলে টেলিস্কোপ দিয়ে দেখতে পাবেন না। যদি আপনার দৃষ্টিশক্তি ভালো থাকে তাহলে তো খালি চোখেই আকাশে চাঁদ দেখতে পাবেন, তবে কেউ ব্যবহার করতে চাইলে করতে পারে, অনুমতি আছে, এটাই যুক্তিসঙ্গত।